হ্যালো ভিউয়ার্স, গিয়ার বাংলাদেশের পক্ষ থেকে আমি ইস্তিয়াক আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। গিয়ার বাংলাদেশের প্রত্যেকটি এপিসোডে মোটরসাইকেল রিলেটেড ইম্পর্টেন্ট ইনফরমেশন থাকে। আজকের ভিডিওতে যেটি আছে সেটি হচ্ছে মোটরসাইকেল স্যাডেল ব্যাগ। আমি এটি amazon.co.uk থেকে ডিরেক্টলি অর্ডার করেছি এবং এটি হচ্ছে ইটালিয়ান ভাষায়, এটা সবগুলো ম্যানুয়াল এবং এই ম্যানুয়াল দেখে আমি কিছুই বুঝতে পারিনি। সো অনেক স্টাডি করার পরে কিছু আইডিয়া করতে পেরেছি, সেই আইডিয়ার উপরে বেস করি এখন আপনাদের আমি আনবক্সিং অ্যান্ড ইনস্টলেশন এবং এটা সহ রাইড করে কতখানি কি কমফোর্ট কিবা কি ব্যাপারগুলো আছে সেগুলো আজকে আপনাদের একটু জানানোর চেষ্টা করব। সো চলুন দেখে নেই জিভি EA100B আ প্রিমিয়াম কোয়ালিটি স্যাডেল ব্যাগ। সো গাইজ, দিস ইজ জিভি EA100B। সো এই প্যাকেটের মধ্যে করেই সুদূর ইউকে থেকে এই ব্যাগটি আমার কাছে এসেছে এবং এটি amazon.co.uk থেকে ডিরেক্টলি বাংলাদেশে এসেছে। আমি ওখানেই অর্ডার করেছিলাম এবং এটার যে ফ্রন্ট পার্টে জিবি লেখাটা সেটা অ্যাম্বুশ এবং এখানে একটি ট্যাগ দেওয়া আছে যেখানে জিবি লেখা, যা দিয়ে মোটামুটি বোঝা যায় যে এটি অরিজিনাল প্রোডাক্ট। আর আমি যেহেতু বাইরে থেকে অর্ডার দিয়েছি, সো আই এম শিওর অ্যাবাউট দ্যাট দিস ইজ দ্য অরিজিনাল ওয়ান। বাংলাদেশে ডুপ্লিকেট অনেক জিবি ব্যাগ আছে। সো এবার যেটা আছে এটা বেল্টিং সিস্টেম। বেল্টিং সিস্টেমের মধ্যে ফার্স্ট বেল্ট হচ্ছে ভ্যালক্রো, সেকেন্ড হচ্ছে ক্লিপিং সিস্টেম বেল্ট এবং তিন নাম্বারটাও দেখা যাচ্ছে ভ্যালক্রো। সো ক্লিপিং সিস্টেম বেল্টটি মনের মতো করে অ্যাডজাস্ট করা যায় অ্যান্ড ইউ নো দ্যাট ভ্যালক্রো খুব মনের মতো করেই অ্যাডজাস্ট করা যায় এবং এই তিনটি বেল্টের মাধ্যমেই এই টোটাল ব্যাগ দুটো আপনার বাইকের দুই পাশে থাকবে। সো এখন আমরা ভেলক্রোটি খুলে দেখছি এটি কী অবস্থায় আছে। সো গাইজ, দিস ইজ রিয়েলি আ গুড কোয়ালিটি ভেলক্রো। যখন আমি টান দিয়ে এটা খুলছিলাম, এটা খুব টাইট করে একে অপরকে ধরে রেখেছিল। সো এই ক্ষেত্রেই বোঝা যায় এটা খুব পারফেক্টলি আপনার দুটো ব্যাগকে ধরে রাখবে এবং এই পাশেরটাও সেম, কোনো কম্প্রোমাইজ নাই কোয়ালিটিতে। এবং মাঝখানের যে বেল্টটি, সেই বেল্টটিও কমপ্লিটলি খোলা যায় এবং মনের মতো করে অ্যাডজাস্ট করা যায়। সো আমি খুলে ফেলছি কারণ আমি দুটি ব্যাগকে আলাদা আলাদা করে দেখাতে চাচ্ছি, বিকজ অফ আমার ফ্রেমটা অনেক ছোটো, এই ছোটো ফ্রেমের মধ্যে এত কিছু আসবে না। সো প্রথমে যেটা দেখা যাচ্ছে এইটার এই পাশে এই অংশটা, এটা হচ্ছে আপনার বাইকের সাথে ব্যাগের এই অংশটা লেগে যাবে এবং এখানে একটি ফোম দেওয়া আছে এবং দুই সাইডে দুটি ক্লিপ দেওয়া আছে যেন আপনি সেটাকে আরও টাইটলি আপনার বাইকের ক্লাম অর বাইকের সাথে লাগাতে পারেন। সো আমরা একটু পরে মাউন্টিংও দেখব। এটার উপরের যে পোর্শনটি আছে সেটি হচ্ছে কমপ্লিটলি রিফ্লেক্টিং এবং পিছে আছে রিফ্লেক্টিং, দ্যাট মিন্স আপনার বাইককে আরও বেশি ভিজিবল করবে। সো ভিউয়ার্স, এরপরে আমরা দেখব এটার ভিতরে কী আছে। সো আমরা জিপার খুলে নিচ্ছে এবং এটা একটা রাউন্ড শেপ জিপার এবং জিপারে দুটি সেট আপ দেওয়া আছে যেন আমরা দুটা দুইভাবেই খুলতে পারি দুই পাশে। সো প্রথমে আমরা যেটি পাচ্ছি সেটি হচ্ছে ম্যানুয়াল ম্যানুয়াল এবং পরবর্তীতে পাচ্ছি আমরা বাঞ্জি অ্যান্ড বেল্ট এবং তারপরে পাচ্ছি একটা প্যাকেট যার মধ্যে এখানে একটা প্লাস্টিকের একটা পাত দেওয়া আছে যেটা দিয়ে অ্যাকচুয়ালি ব্যাগটাকে শেপ করা হয়। সো উই ক্যান কল দিস ওয়ান অ্যাজ এ শেপার এবং মোস্ট প্রবলি দ্য রেইন কভার ইজ ইন দিস ব্যাগ। সো এখন আমরা খুলে দেখছি এটার ভিতরে কি আছে। সো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি শেপার। সো এখানে দুই পিস শেপার আছে, ওয়ান অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ টু। এই দুই পিস শেপার আছে, এটা দিয়ে দুটি স্যাডেল ব্যাগকে আমরা একটা পারফেক্ট শেপে নিয়ে যেতে পারবো। সো এটা আমরা পরে ইনসার্ট করছি। এরপরে আমরা দেখছি দ্য ওয়াটারপ্রুফ ব্যাগ। আমি ভিডিওর প্রথমাংশে অলরেডি দেখিয়ে দিয়েছি যে ব্যাগটা কতখানি পানি ই করতে পারে। অ্যাকচুয়ালি এটা মোটামুটি কচু পাতার উপরে যেরকম পানি পড়ে সেভাবেই পানি এটাকে অ্যাভয়েড করে এবং এটা ভিতরে যেটা আছে সেটি হচ্ছে আর রাবার সিল। রাবার সিল দিয়ে খুব সুন্দরভাবেই এটাকে সিল্ড করা, দ্যাট মিন্স এটার ভিতরে কোনোভাবেই পানি ঢুকবে না, যদি না ভেতর থেকে পানি ঢুকে। এরপরে যেটা আছে সেটি হচ্ছে স্মল ব্যাগ এবং আমরা একটু ক্লোজ লোকেশন ক্লোজলি দেখে নিই। সো এই
ব্যাগের মধ্যে যেটা আছে আছে একটা বেল্ট, অ্যাকচুয়ালি একজোড়া বেল্ট এবং একজোড়া বাঞ্জি কর্ড, যেটা কেবল টাই দিয়ে খুব সুন্দর করে টাই করে রাখা হয়েছে। সেগুলো কোয়ালিটিও অবভিয়াসলি ভালো, বাট পরবর্তীতে আপনারা মাউন্টিংয়ের সময় এটা আরও দেখবেন। এই বেল্টটি মোস্ট প্রবাবলি ব্যাগটাকে সাইড ব্যাগ হিসেবে ক্যারি করার জন্য। এরপরে আছে ম্যানুয়াল। ম্যানুয়ালের মধ্যে প্রথমেই যেটা আছে সেটি হচ্ছে, বের করে দেখছি, givi explorer.com। অ্যাকচুয়ালি এটা একটা ওয়েবসাইট যেখানে জিভির সবগুলো ট্যুরিং ইনফরমেশনের ছবি দেওয়া আছে। মেবি ওরা স্পন্সর দিয়ে ওয়ার্ল্ডের বিভিন্ন স্থানে বিভিন্ন রাইডারদের পাঠায়। সো এখানে প্রথমেই দেখানো আছে দ্য ওয়ার্ল্ড অ্যাজ সিম ফ্রম টু হুইল। অ্যাকচুয়ালি দুই চাকায় ওয়ার্ল্ড দেখা, ট্রাভেল, নিউজ অ্যান্ড ইভেন্টস, অ্যান্ড সাইডে ছবিও দেওয়া আছে। এবং এই সাইডে যেটা আছে সেটা হচ্ছে রাইডিং টিপস, রাইড করার সময় আপনার যে ইনফরমেশনগুলি আপনাকে হেল্প করতে পারবে সেই ইনফরমেশনগুলো এটার মধ্যে দেওয়া আছে। পরবর্তীতে আছে এডিটোরিয়াল। সো দ্যাটস অল। সো এরপরে আছে ম্যানুয়াল। ম্যানুয়ালটা দেখে মনে হচ্ছে এটি অন্য ভাষায় লেখা, যেটা আমি বুঝি না। সো এটাকে স্কিপ করাটাই বেটার বলে মনে হচ্ছে আমার, কারণ যেটা আমি বুঝি না সেটা ভিউয়ার্স আপনাদের কীভাবে বুঝাবো। সো ফরগেট আবার দিস ওয়ান, নাও দ্য ব্যাগ অ্যাগেইন। সো ব্যাগের মধ্যে প্রথমেই যেটি খুলে করা লাগবে সেটা হচ্ছে প্রথমে এটাকে শেপে আনতে হবে। দ্যাট মিন্স উই হ্যাভ টু ইউজ আ শেপার। সো খোলার সাথে সাথে মাঝখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে একটা বেল্ট যেটা শেপারটাকে ধরে রাখবে। তার আগে আমি দেখে নিই, এই সাইডে একটি চেনের পকেট দেওয়া আছে, মেবি এটা ওয়াটার বোতল ক্যারি করার জন্য। সো খুলে দেখছি, ইয়েস এটা ওয়াটার বোতল ক্যারি করার জন্যই এই চেম্বারটা দেওয়া। এবং এটা মোস্ট প্রবাবলি হাফ লিটারের মতো 500-700 ml একটা ওয়াটার বোতল ক্যারি করা যাবে। সো এরকম পকেট দুইটা ব্যাগেই আছে। এবং মাঝখানে আমরা যেটা করব এখন আমরা এটা শেপারটাকে বসাবো যেন ব্যাগটির সাইজ পারফেক্ট শেপে থাকে এবং এটি যেন দেখতে অড না লাগে এবং খুব বাজে লুকস না আসে। সো শেপার অ্যাকচুয়ালি ব্যাগের শেপটাকেই আপডেট করবে। সো শেপারটাকে আমরা লাগিয়ে নিচ্ছি। সো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে লোয়ার পার্টের যে বেল্টটি আছে সে বেল্টটিতে ঢুকাতে হবে এবং পরবর্তীতে দুই সাইডে বেল্টের মধ্যে, অ্যাকচুয়ালি পকেটের মধ্যে শেপারটাকে ঢুকিয়ে দিলে সুন্দর পারফেক্ট একটি সাইজ চলে আসবে। সো দিস ইজ দ্য সাইজ। এবং এটার মধ্যে যখন কিছু মালপত্র ঢুকবে তখন এটার সাইজ আরও সুন্দর হবে। সো এখন এই পাশে যেটা আছে সেটা হচ্ছে একটা ক্লিপ, যেটার মাধ্যমে আমরা ব্যাগটিকে আরও টাইট ফিট করতে পারি। এবং এটা খুব সুন্দরভাবে ডিজাইন করা যেন আমরা ইজিলি এটাকে অ্যাডজাস্ট করে পরবর্তীতে এটাকে টাইট করে যেন ফিতাটা অ্যাকচুয়ালি বেল্টটা উঠতে না পারে আর বাজেভাবে না দেখা যায় ওইভাবে আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি। সো এখন আমরা যেটা করব সেটি হচ্ছে ব্যাগের এই পাশেরটাও করা যায়। সো এখন আমরা করব না, কারণ এটা অলরেডি আপনারা জেনে গিয়েছেন। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে এক্সটেন্ড কীভাবে করা যায়। লাইক ব্যাগের মধ্যে যদি আমরা আরও বেশি মালপত্র নিতে চাই, অ্যাকচুয়ালি জামা কাপড় আর ট্যুরে অনেক জিনিসপত্র লাগে সেগুলো নিতে চাই, সো সেক্ষেত্রে আমরা এটাকে অ্যাডজাস্ট করতে পারবো। সো অ্যাডজাস্ট করার জন্য এটা সারাউন্ডিং একটা জিপার আছে, যে জিপারটাকে আমাদের খুলে নিতে হবে ঠিক এইভাবে। এবং জিপারটাকে খোলার সাথে সাথেই আমাদের ব্যাগটি প্রায় ডাবল হয়ে যাবে যেন, এবং আমরা এটার মধ্যে ডাবল জিনিসপত্র নিতে পারবো। সো এই হচ্ছে টোটাল জিবির ব্যাগটি, এবং এটার যে জিপার কোয়ালিটি দ্যাটস ট্রেমেন্ডাস। অ্যান্ড এটা আমরা ওয়াটারপ্রুফ অ্যান্ড রিফ্লেক্টিং অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটি আর স্যাডেল ব্যাগ। অ্যাকচুয়ালি এই স্যাডেল ব্যাগটি বাংলাদেশে অ্যাভেলেবেল না, সো এই কারণে আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারেন আর যে কোনো ইম্পোর্টারকে বলে আপনারা এই স্যাডেল ব্যাগটি কালেক্ট করে নিতে পারেন। এখন আমরা স্যাডেল ব্যাগটির এই মাউন্টিং, অ্যাকচুয়ালি বাঞ্জি দিয়ে স্যাডেল ব্যাগটিকে মাউন্ট করে দেখব এটি বাইকের সাথে কেমন দেখা যায়।
সো ধন্যবাদ ভিউয়ার্স আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি ওয়াই নট ব্রাদার, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড কিপ ওয়াচিং অ্যান্ড ইউ উইল ফাইন্ড আ মোর ইন্টারেস্টিং ভিডিও ইন গিয়ার্স বাংলাদেশ। সি ইউ গাইজ ইন আওয়ার নেক্সট ভিডিও, আল্লাহ হাফেজ।